আনমো নিজের বাবার দিকে তাকিয়ে হাত ধরে ঝুপ করে টুলে বসে আছে। কেবিন একদম নীরব, মিস্টার আমিনুল চৌধুরীর মুখে অক্সিজেনের মাস্ক লাগানো, শরীর যেন কয়েক ঘন্টার মাঝে একদম নিতিয়ে পড়েছে। আনমো নিজের চোখের কোণে থাকা পানি মুছে নিয়ে শক্ত কণ্ঠে বলি উঠল, যে তোমার এই অবস্থা করেছে ভাবাই, ছাড়বো না তাকে। আমি আমি বেঁচে থাকতে সে আর এই পৃথিবীর স্বাদ গ্রহণ করতে পারবে না, আমি তা হতে দেবো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে তার সাথে। পৃথিবীতে কোনো প্রাণী চিরস্থায়ী নয়, সকল প্রাণীকেই একটা নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এই সময়সীমা বিধাতা কর্তৃক নির্ধারিত, চাইলে কেউ এর পরিবর্তন কোশ্চিন কালেও ঘটাতে পারবে না। হসপিটালের সিগারেট রুমে একটা ছোট্ট টাইমার ওয়াচ হাতে নিয়ে চেয়ারের পায়ের উপর পা তুলে বসে ডক্টরের পোশাক পরিহিত একটা ছেলে আনমোলের ন্যায় শিস বাজাতে লাগলো। হাতে থাকা ওয়াচটাতে সময় উল্টো দিকে ঘুরছে, যেখানে স্পষ্ট আর 3 মিনিটের সময় দেখা যাচ্ছে। পাশেই একজন ডক্টর অন্য একটা চেয়ারে হাত মুখ বাঁধা অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে আছে। ছেলেটা হাতে থাকা ওয়াচটাতে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে উঠল, আর মাত্র 3 মিনিট আনমোল চৌধুরী, দেখি তুমি নিজে বাঁচো নাকি অন্যদের বাঁচাও। এবার যে তোমার মৃত্যু কেউ আটকাতে পারবে না, আমার বাবাকে দেওয়ার শাস্তি তো পেতে হবে। এই বলে ছেলেটা পুনরায় শিস বাজাতে লাগলো। আনমোল নিজের চোখ বেয়ে গড়িয়ে পড়া পানি দ্রুত মুছে মিস্টার আমিনুল চৌধুরীর কপালে চুমু এঁকে দিল। বুঝতে পারছি না বাবাই, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে হঠাৎ। তোমার সাহসী বেটি এখন যেন ভয় পাচ্ছে। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো বাবাই, তোমাকে এভাবে দেখেই হয়তো আমার এরকম লাগছে। এ বলে আনমোল পুনরায় মিস্টার আমিনুলের চৌধুরীর কপালে চুমু এঁকে দিয়ে হাত ছেড়ে কেবিন থেকে বের হয়ে গেল। কেবিন থেকে বের হয়ে আর সামনে তাকাতে আনমোলের কপাল কুচকে গেল। সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে, হসপিটালের সাইরেন উচ্চ স্বরে বেজে যাচ্ছে, তার মানে কোনো বিপদ হয়েছে। আনমোল দ্রুত সামনের দিকে এগোতেই তার বন্ধু মহল এবং মিস্টার হায়াতকে দেখতে পেল। তারা দৌড়ে তার দিকেই আসছে। মিস্টার হায়াত দৌড়ে আনমোলের নিকট এসে বলে উঠল, বেটিয়া, নিচে তলায় বোমা ব্লাস্ট হয়েছে, আমরা এই মুহূর্তে 13 তলায় আছি, নিচে নামা সম্ভব না। যে করে হোক, এখান থেকে যেভাবেই হোক নামতে হবে। মিসেস বুড়িয়া এবং ড্রাইভার কিছুক্ষণ আগেই সাইরেন বাজার সাথে সাথে বের করে দিয়েছি হসপিটাল থেকে। আনমোলের সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে, চারিদিক থেকে সকলের চিৎকার ভেসে আসছে। কিন্তু আঙ্কেল, বোম ব্লাস্ট কি করে হলো? এত কিছু এখন ভাবার বিষয় না, আনমোলকে নামাতে হবে। তাছাড়া যত অসুস্থ রোগী আছে তাদের যে করেই হোক বাঁচাতে হবে। আগুন কিন্তু ধেয়ে আসছে, 3তলা পর্যন্ত চলে এসেছে। আনমোলের চোখ বড় বড় হয়ে গেল, কি করবে এখন? চারদিকে তাকালো, সবাই নিজেদের জীবন বাঁচানোর তাগিদে এদিক ওদিক ছুটছে, কেউ বা প্রিয়জনের জন্য কাঁদছে। আনমোল মাথা চেপে ধরলো, না না, এভাবে অস্থির হলে চলবে না, এদের বাঁচাতে হবে। কিছু একটা মনে পড়তে আনমোল দ্রুত তার ফোন বের করে একজনের কাছে কল দিল, দ্রুত হেলিকপ্টার নিয়ে চলে আসো। এই বলে কল কেটে আবারও কিছু একটা ভাবলো, দৌড়ে সিঁড়ির কাছে গেল, আগুন 4তলা ছাড়িয়েছে। পুনরায় ফিরে আসলো, হেলিকপ্টারের অপেক্ষায় থাকলে কাউকে বাঁচানো যাবে না। দৌড়ে পুনরায় ডক্টরের কেবিনে গেল, পুরো কেবিন এবং আরও কয়েকটা কেবিন খুঁজে কয়েক হাত দড়ি পেল, তবে এই দড়ি নিচতলা অব্দি যাবে না। আনমোলের মাথা কাজ করছে না, কি করবে? সামনে তাকাতেই দুজন শাড়ি পরিহিত বাঙালি নারী দেখতে পেল। সাঞ্জু এবং অ্যাঞ্জলিকের শরীর থেকে শার্ট খুলে দ্রুত শেষ দুজন নারীর কাছে গিয়ে তাদের শাড়ি খুলে শার্টগুলো ওরা পরিয়ে দিল। নারী দুজন ভয়ে এবার কেঁদে দিল। আনমোল শাড়িগুলোর দড়ির সাথে বাঁধতে বাঁধতে বলে উঠল, দয়া করে কাঁদবেন না, সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি সাহায্য করার মালিক, আমি দেখছি কি করতে পারি। এই বলে আনমোল দড়ি নিয়ে জানলার কাছে গিয়ে জানলার সাথে দড়ির এক অংশ খুব শক্ত করে বেঁধে দিল। আগুন হসপিটালের ভেতরে, দেয়াল ভেদ করে এখনো বের হয়নি। আঙ্কেল, তুমি প্রথমে বাবাকে নিয়ে এখান দিয়ে নামতে হবে, বাবাকে তোমার পিঠের সাথে বেঁধে দেবো। মিস্টার হায়াত শঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, কিন্তু আমি কি পারবো বেটিয়া, দড়ি যদি মাঝপথে ছুটে যায়? তোমাকে পারতেই হবে, এসব এখন বলো না, দ্রুত করো। এই বলে আনমোল মিস্টার আমিনুল চৌধুরীর কাছে গেল, একটু আগে অপারেশন হয়েছে, এই মুহূর্তে এত রিস্ক, তার উপর অক্সিজেনের কি করে দেবে? অক্সিজেন সিলিন্ডার নেওয়া তো সম্ভব না। পুনরায় কিছু একটা ভেবে দ্রুত আশপাশের
ডক্টরদের কেবিনগুলো তো ছোট্ট সিলিন্ডার খুঁজতে লাগলো। সে প্রায়শই নার্সদের হাতে ছোট সিলিন্ডার লক্ষ্য করেছিল। কয়েক রুম খুঁজেও তার নজরে আসলো না। হতাশ না হতে চেয়েও হতাশা যেন ঘিরে ধরল। কিন্তু এখন কোনো মতেই নিজেকে দুর্বল হতাশাগ্রস্ত ভাবা ঠিক হবে না। আনমুলকে এমন চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার হায়াতুল্লাহ অবাক হলেন। এই নামে এটা কিছু একটা খুঁজছিল, ছুত পায়ে আনমুলের নিকট এসে বলে উঠলেন, বেটিয়া কি হয়েছে, এরকম একটা জীবন মরণ অবস্থায় তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আনমুল হতাশ মাখা চোখে মিস্টার হায়াতুল্লার দিকে তাকালো। মাথায় হাত দিয়ে নিভিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, আঙ্কেল চারিদিক খুঁজেও ছোট্ট কোনো সিলিন্ডার পেলাম না। বাবার তো অক্সিজেন লাগবে, অক্সিজেনবিহীন তাকে নিচে নামানো যাবে না, এত বড় সিলিন্ডারও নামানোর উপায় নেই। আনমুলের কথার মাঝে পাশ থেকে একজন মহিলা ব্যতিব্যস্ত হয়ে বলে উঠলেন, ম্যাম আমার কাছে আছে, ডক্টর আমাকে গতকালকেই কিনার কথা বলেছিলেন। এ বলে মহিলাটা দ্রুত নিজের কেবিনে গিয়ে নিয়ে আসলো। আনমুলের চোখ মুখ ঠিকঠিক করে উঠল। মরুর বুকে যেন পানির ছোঁয়া মিলেছে। হাসি মুখে সিলিন্ডারটা নিয়ে বড় সিলিন্ডার হতে কিছু অক্সিজেন সিলিন্ডারটিতে নিয়ে নিল। তারপর ছোট সিলিন্ডারটা মিস্টার আমিনুল চৌধুরীর সাথে ফিট করে দিল। সেই সাথে অক্সিজেন মাস্কটাও পুড়িয়ে রাখল। সব কিছু ঠিকঠাক করে সবাই মিলে খুব সাবধানের সহিত মিস্টার আমিনুল চৌধুরীকে মিস্টার হায়াতের পিঠে বেঁধে দিল। মিস্টার আমিনুল চৌধুরীর মধ্যে শ্বাসকষ্ট হতে লাগল। আনমুলের চোখ বারবার ভিজে উঠছে, তার বাবার কষ্ট হচ্ছে, মনে প্রাণে উপরওয়ালাকে ডাকতে লাগলো। আঙ্কেল নেমে বাবাকে নিয়ে পাশে হসপিটালে চলে যাবে, দ্রুত ট্রিটমেন্ট শুরু করবে। মিস্টার হায়াত সম্মতি জানিয়ে খুব সতর্কভাবে দড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আনমুল সময় নষ্ট না করে আরও শাড়ি পরিহিত মহিলাদের থেকে শাড়িগুলো নিয়ে বেঁচিয়ে জানলার সাথে আটকে একইভাবে আস্তে আস্তে সবাইকে নামাতে লাগলো। এর মধ্যে ফোন বেজে উঠল। মিস্টার হায়াতের ফোন দেখে কিছুটা স্বস্তি পেল, তার মানে তার বাবাকে নিয়ে নেমে গেছে। আগুন প্রায় আটতলা অবধি চলে এসেছে, এ হসপিটালটা বিশতলা। আনমুল বন্ধুবহলকে বাকি তলায় পাঠিয়ে দিয়েছে তাদের এইভাবে নামার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আটতলার প্রায় অধিকাংশ মানুষ নেমে যেতে সক্ষম হয়েছে, এখনো দুই দড়ি বেয়ে যথাসম্ভব নামছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসেছে। আনমুলের ফোন পুনরায় বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতে বুঝতে পারল হেলিকপ্টার চলে এসেছে। আনমুল বাকি বাচ্চা এবং বৃদ্ধদের নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে লাগল। এখন যেন আরও দ্রুত ধেয়ে আসছে। ছাদে আসতে তিনটা হেলিকপ্টার দেখতে পেল। দ্রুত একে একে সবাইকে হেলিকপ্টারের ভেতর বসিয়ে দিল। হেলিকপ্টারগুলো ভরে যাওয়াতে আনমুল তার বন্ধুরা এবং প্রায় 15 থেকে 20 জনের মতো আর উঠতে পারল না। আনমুল ইশারায় হেলিকপ্টার চলে যেতে বলল। তারা চলে যেতেই আরও একটা হেলিকপ্টার আসলো। ততক্ষণে আগুন প্রায় তাদের কাছাকাছি। ছাদ কেমন উড়তে লাগলো, দেয়াল যেন এখনই ভেঙে পড়বে। পায়ে আগুনের তাপে ফুসকা পড়তে লাগলো। হেলিকপ্টার না নেমে নিচে দড়ি ফেললো যাতে সেটা নিয়ে বেয়ে উঠতে পারে। ততক্ষণে ছাদের এক প্রান্তে ভেঙে পড়ছে। আনমুল দ্রুত সবাইকে উঠাতে লাগলো। শেষ পর্যায়ে সাঞ্জু উঠার পরই যেই মুহূর্তে আনমুল দড়িতে হাত রাখলো, ঠিক তখনই পুরো হসপিটালের দেয়াল ভেঙে নিচে পড়তে লাগলো। আনমুল দড়ি বেয়ে উপরে উঠে যখনই সাঞ্জুর হাত ধরতে যাবে, ঠিক তখনই পাশে আরও একটা হেলিকপ্টার আসলো। কেউ কিছু বুঝে ওঠার আগে হেলিকপ্টার থেকে একজন লোক পরপর 6 বার আনমুলের মাথায় এবং শরীরে গুলি ছুড়ল। আনমুল শত চেয়েও আর সাঞ্জুর হাত ধরতে পারল না। আস্তে আস্তে দড়ি থেকে আনমুলের হাত আলগা হয়ে গেল। চোখের পলকেই নিচে জ্বলন্ত আগুনের মাঝেই পড়তে লাগলো আনমুল। শুধু স্থির চোখে তাকিয়ে রইল বন্ধু মহলের দিকে। চোখের সামনে ভেসে উঠল বাবার মুখ, বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো। আজ এই জন্যই হয়তো এরকম লেগেছিল নিজের কাছে। মুহূর্তে চোখের কোণবে গড়িয়ে পড়ল 1 ফোঁটা পানি। আর ততক্ষণে আনমুলের দেহটা যেন জায়গা পেল চলন্ত দাবানলের কাছে। হেলিকপ্টারে থাকা বন্ধু মহল পুরো থ হয়ে গেল। কি হয়েছে যেন তা মস্তিষ্ক নিতে পারছে না তাদের। হেলিকপ্টারের ভেতর থাকা লোকজনের চিৎকারে যেন মস্তিষ্ক কিছুটা সজল হলো। মুহূর্তে পুরো বন্ধু মহলের চিৎকারে যেন আকাশ থমকে গেল। কিন্তু হায়, জাগেই ভেবে চিৎকার দিল তার দেহটা হয়তো এতক্ষণে দাবানলের মধ্যে চলছে। বর্তমান নিকষ রাতের কালো আঁধারে ছেয়ে গেছে পরিবেশ। প্রকৃতি হঠাৎ করে যেন কেমন নির্জীব হয়ে গেছে। আকাশে কালো মেঘের আনাগোনা কিছুটা উপলব্ধি করা যাচ্ছে। থেকে থেকে হঠাৎ পরিবেশ যেন মুহূর্তে আলোকিত হয়ে উঠেছে, অর্থাৎ আকাশ থেকে থেকে
বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসার পূর্ব সংকেত। বারান্দা রেলিং এর উপর হাত রেখে মেঘাচ্ছন্ন আকাশের দিকেই পলকহীন তাকিয়েছে প্রভা। ওই মেঘাচ্ছন্ন আকাশের মতোই তার মনটাও মেঘাচ্ছন্ন হয়ে আছে। আনমোলের এতটা কষ্টদায়ক মৃত্যু যেন তার মন কিছুতেই মেনে নিতে পারছে না। চোখ বেয়ে উপচে পড়ছে পানি, চেয়েও যেন আটকাতে পারছে না এই পানির ধারা। যার মুখের আদলে নিজেই বেঁচে আছে, যার পরিচয়ে নিজেকে এত দূরে নিয়ে এসেছে, যে কিনা একজন সৎ ইন্সপেক্টর ছিল, আর তার মৃত্যু এভাবে হলো। বিকেলের পরন্ত আবহাওয়ায় মিস্টার আমিনুল চৌধুরীর ফপটা বলতে গিয়ে এক পর্যায়ে হিঁচকি তুলে কেঁদে ফেলেন মেয়েকে হারানোর শোকে। মেয়ে যে ছিল তার দুনিয়া, নিজের স্ত্রী যখন হসপিটালের বেডে মৃত্যুশয্যায় মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলেন, তাকে ওয়াদা করিয়েছিলেন যাতে মেয়েকে কখনো তিল পরিমাণ কষ্ট না দেয়, তখন অনেকটাই ভেঙে পড়েছিল মিস্টার আমিনুল চৌধুরী। পরে মেয়ের কথা না ভেবে এবং স্ত্রীর ভালোবাসা থেকে কেন না করাননি, মেয়েকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন নিজেই নিজের নিকট। আর যখন সে মেয়েকে অকালে হারিয়ে ফেলতে হয়, তখন একজন বাবার অন্তরালের অনুভূতি হয়তো লিখে প্রকাশ করা যায়। বিকেলের সেই মুহূর্তে মিস্টার আমিনুল চৌধুরীকে আর কিচ্ছু বলতে দেয়নি প্রভা। কিছুটা শান্ত করে রুমে নিয়ে শুয়ে দিয়েছিল তৎক্ষণাৎ। লোকটা কাঁদতে কাঁদতে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। সেই মুহূর্তে তাকে আর কিছু জিজ্ঞেস করা প্রভার নিকট ঠিক মনে হলো না। প্রভা দীর্ঘশ্বাস ফেলতে পেছনে কারো অস্তিত্ব অনুভব করল, বুঝতে বাকি নিয়ে যে এরা কারা। পুনরায় আকাশের পানি দৃষ্টি তাক করে বলে উঠল, তারপর বাবাইকে কিভাবে আনমোলের মৃত্যুর খবর জানানো হয়, আর আনমোলের দেহ পাওয়া যায়নি পরে? পেছনে সাঞ্জু, আরিয়া এবং তর্ষা এসে দাঁড়িয়েছিল। মিস্টার আমিনুল চৌধুরী সবটা বলার মুহূর্তে তারাও উপস্থিত ছিলেন। সাঞ্জু থেকে থেকে এখনও নিজেকে দোষারোপ করে, যদি সে আগে আনমোলকে হেলিকপ্টারে উঠিয়ে পরে নিজে উঠত, তবে আজ হয়তো আনমোল বেঁচে থাকত। আরিয়া সাঞ্জুর কাঁধে হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বলল। পর মুহূর্তে তিনজনই প্রভার পাশে গিয়ে দাঁড়ালো। সাঞ্জু শান্ত কণ্ঠে বলে উঠল, আঙ্কেলকে হায়াত স্যার নিচে নেমেই তৎক্ষণাৎ পাশের হসপিটালে ভর্তি করে। আঙ্কেলের অবস্থা এর মধ্যে পুনরায় খারাপ হতে থাকে, কারণ নামার সময়ে আঙ্কেলের বুকের সিলাই ছুটে যায়। আঙ্কেল জ্ঞান ফিরতে পুরো 3 দিন সময় লাগে। এর মধ্যে অনুমানিক মৃত্যুর খবর যেন মিডিয়ার ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছিল, সেই সাথে হসপিটালে বোম ব্লাস্টের খবর। আঙ্কেলের জ্ঞান ফিরার পরপরেই আমরা সবটা জানতে চাইনি। আঙ্কেল বারংবার আনমোলের কথা জানতে চেয়েছিল। আমরা জানিয়েছিলাম যে উপর মহল থেকে ডাক পড়েছে আনমোলের, এই মুহূর্তে তাকে সেখানে থাকতেই হতো। আঙ্কেল কিছুটা মেনেও নেয় আমাদের কথা, কিন্তু সবার অগোচরে কিছু সাংবাদিক কেবিনে এসে আঙ্কেলকে সবটা জানিয়ে দেয়, আর তৎক্ষণাৎ আঙ্কেলের মিনি স্ট্রোক হয়। প্রভা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা স্বরে বলে উঠল, তারপর যে এসব করেছে তাকে কি করা হয়েছে? এই পর্যায়ে তোর্ষা মুখ খুলল। তাকে কিছুই করা হয়নি, কারণ তাকে ধরতে পারেনি কেউ। আমাদের সবার সন্দেহের টার্গেট ছিল মিস্টার লিংকনের ছেলের প্রতি, আর সেটা ঠিকই হয়। আমরা শোক কাটিয়ে যখন অ্যাকশন নিয়েছিলাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পুরো লন্ডন খোঁজেও তাকে পাওয়া যায়নি। অন্যান্য দেশের পুলিশ ফোর্সের কাছেও তার ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল, তবে কোথাও তাকে আর পাওয়া যায়নি। প্রভার কিচ্ছু জিজ্ঞেস করল না, সামনের দিক থেকে ফিরে হাত বাড়িয়ে দিল বন্ধুদের দিকে। প্রভার ইশারা বুঝতে পেরে 3 বন্ধু 3 দিক থেকে প্রভাকে জড়িয়ে ধরল। চেয়েও আর তারা নিজের আবেগ ধরে রাখতে পারল না। প্রভা বুঝতে পারল তার আদুরে স্পর্শে বন্ধুগণ চেয়েও নিজেদের কান্না আটকাতে পারছে না। দুহাত দিয়ে বন্ধুদের গায়ে হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ যেতে স্থির কণ্ঠে বলে উঠল, হয়েছে, আর কাঁদিস না। নিজের মনোবল এভাবে চোখের পানিতে ভাসিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। মিস্টার লিংকনের ছেলে যদি এখনও বেঁচে থাকে, তাহলে এই আনমোলের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। এটা আমার করা প্রতিজ্ঞা তোদের, যে তাই থাকুক লুকিয়ে, আসতে হবে তাকে আমার কবলে। তবে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে আগামীকাল। এখন মন খারাপ না করে থেকে রুমে গিয়ে ঘুমিয়ে পড়। এই বলে আনমোল নিজের হাতের বাঁধন থেকে তাদের ছেড়ে দিল। তিনজনে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আনমোল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেলকানি থেকে বের হয়ে মিস্টার আমিনুল চৌধুরীর রুমে প্রবেশ করল। কেমন নির্জীব শরীরে ঘুমিয়ে রয়েছে আর তার বাবাই। হ্যাঁ, এই লোকটাই তার বাবাই, এই লোকটাই তার সব।
আনমোল শব্দহীন পায়ে হেঁটে গিয়ে মিস্টার আমিনুল চৌধুরীর হাত ধরে মেঝেতে বসে পড়ল। হাত ধরে বেডের কোনায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখল। তৎক্ষণাৎ চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি মিস্টার আমিনুল চৌধুরীর হাতে পড়ল। সকালের মিষ্টি রোদের আলো জানলা ভেদ করে মিস্টার আমিনুল চৌধুরীর চোখে পড়তে কপাল কুচকে গেল আমিনুল চৌধুরীর। ডান হাত দিয়ে পাশের টি টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে উঠে বসতেই বাম হাতে টান পড়ল। দ্রুত পাশ ফিরে নিচে তাকাতে চোখ বড় বড় হতে লাগলো আমিনুল চৌধুরীর। মেয়ে এভাবে শুয়ে আছে কেন? দ্রুত বেড থেকে নেমে মেয়ের পাশে বসে মেয়ের মাথা নিজের কোলে রাখলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হালকা স্বরে আস্তে আস্তে বলতে লাগলো, আনমোল বেটিয়া বেটিয়া, তুমি এভাবে নিচে শুয়েছিলে কেন মা? প্রভা চোখ পিটপিট করে খুলে উপরের দিকে তাকাতে মিস্টার আমিনুল চৌধুরীর মুখটা ভেসে উঠল। দ্রুত আমিনুল চৌধুরীর কোল থেকে মাথা উঠিয়ে মিস্টার আমিনুল চৌধুরীর কপালে হাত দিয়ে দেখে নিল শরীরের তাপমাত্রা। না, ঠিক আছে। স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে উঠল, বাবাই নিচে নামলে কেন? আর শুয়ে থাকতে, আমায় ডেকে দিতে পারতে। সে না হয় পারতাম, কিন্তু বেটিয়া তুমি এভাবে শুয়েছিলে কেন? নিশ্চয়ই ঘাড় ব্যথা হয়ে গেছে এখন। আনমোল কিছু না বলে মুচকি হাসলো, মাথা কিছুটা নাড়াচাড়া করে দেখলো আসলে ঘাড় কিছুটা ব্যথা করছে। টেবিল ঘড়িটার দিকে তাকিয়েই মিস্টার আমিনুল চৌধুরীর উদ্দেশ্যে দ্রুত বলে উঠল, বাবাই কাল তো আমরা চলে যাচ্ছি, তাই আজ তোমাদের নিয়ে এক জায়গায় যাব, দ্রুত নাস্তা করে তৈরি হয়ে নাও, জাস্ট ফাস্ট বলে আনমোল রুম থেকে বের হয়ে গেল। মিস্টার আমিনুল সেদিকটায় কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা স্বরে হেসে উঠল। তার মন বলছে সে যে আমিনুল কোথায় নিয়ে যাওয়ার কথা বলেছে। কিছু একটা ভাবতে হাসি মুখ চুপসে গেল। পরে উদয়মান সূর্যের মিষ্টি আলোর রেখা বারান্দায় ডিভানে বসে ঘুমিয়ে থাকা পঞ্চাশোর্ধ বয়সের মহিলাটার চোখে পড়তে মাথা নাড়াচাড়া করে মহিলাটা যথারীতি উঠে বসলেন। নিজেকে ডিভানে আবিষ্কার করতে মহিলাটার অন্তরস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। সামনে টেবিলের দিকে তাকাতে রাতের কফির মগটা দেখতে পেলেন। কফি আনিয়েছে ঠিকই, তবে আর খাওয়া হয়নি। কিছুটা দম নিয়ে টেবিল থেকে মোটা ফ্রেমের চশমাটা নিয়ে চোখে পড়লেন। কোলের মধ্যে থাকা একটা ছবির ফ্রেম হাতে নিয়ে স্থির চিত্তে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইলেন। অজান্তে মহিলাটার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি ফ্রেমের উপর পড়ল। মহিলাটা সযত্নে শাড়ির আঁচল দিয়ে ফ্রেমটা মুছতে লাগলেন। এক পর্যায়ে ছবির ফ্রেমটা বুকের সাথে লাগিয়ে মিনমিন স্বরে ঋণ ঋণিয়ে বলে উঠলেন, খুব বেশি অভিমান হয়েছে আম্মির উপর, তাই না? তাই তো অচেনায় হারিয়ে গেলি। কি হতো যদি আমাদের করা ভুলটা আমাদের ধরিয়ে দিতিস? খুব বেশি অবিচার করে ফেলেছি, তাই না? কথাগুলো বলতে বলতে মহিলাটার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মুখ ভার হয়ে আসছে যেন। পেছন থেকে হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেতে দ্রুত চোখের পানি মুছে নিলেন। মুখে মিথ্যা হাসির রেখা ফুটিয়ে তুলতেই ষাটোর্ধ বয়সের একজন পুরুষকে লক্ষ্য করলেন। তুমি? পাঞ্জাবি পরিহিত ভদ্রলোকটা মাথার টুপি হাতে নিয়ে মহিলাটার পাশে ডিভানে বসে পড়লেন। চোখের ইশারায় মহিলাটার হাতে থাকা ফ্রেমটার উদ্দেশ্যে বলে উঠলেন, মহিলাটা কিছু না বলে মলিন হাসল। ভদ্রলোকটাও মলিন হেসে ছবির ফ্রেমটা নিজের হাতে নিয়ে নিল। ফ্রেমে বন্দি কালো শাড়ি পরিহিত একটা যুবতী মেয়ের শ্যাম বর্ণের নীরব মুখের আদলের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠলেন, আর যাই হোক, মেয়েটা অন্তত আমাদের সাথে থাকতে পারতো, কিন্তু এখন তো মনে হচ্ছে তোমার বোনের ছেলেটাই আমার মেয়েটার জীবন কেড়ে নিয়েছে। কেউই শান্তি দিলাম না মেয়েটাকে। তোমার বোনের ছেলেকে যদি ইন্সপেক্টর না মারতো, তবে আমি কী করতাম নিজেও জানি না। তবে আনমোল নামের এই মেয়েটা যা করেছে সত্যি, ও না আসলে হয়তো এভাবেই হাজারো মেয়ে ওদের বদির পাঠা হতো। মহিলাটা কিছুক্ষণ নীরব রইলেন, হয়তো কিছু হিসাব মেলানোর তাড়নাই আছে। এভাবে কিছু মুহূর্ত যেতেই বাড়ির কাজ করার মেয়েটা এসে বলে উঠল, বড় মা বড় সাহেব খাইতে আসেন। রানীর কণ্ঠ পেয়ে দুজনেই রানীর দিকে তাকালেন। 21 বছরের মেয়ে রানী, প্রায় বছর দুয়েক আগে এই দোতলা ডুপ্লেক্স সাওলাদার বাড়ির কাজের মেয়ে হয়ে আসে। বাড়ির আরেকজন কাজের মহিলা সাহেলা বেগমের মাধ্যমেই এসেছেন এখানে। আসার পরে সাহেলা বেগমের মুখে বাড়ির আর একটা মেয়ের সম্পর্কে জানতে পারে, যাকে এই মুহূর্তে সবাই মৃত ভাবে। সেই সাথে জানতে পারে এ বাড়ির সকলের আচরণ সম্পর্কে, যা তার ছোট্ট মনটাকে খুবই ব্যথিত করে। তবে এখন এদের সবার এত অনুশোচনা রানীর কাছে নিছক ন্যাকামি লাগে। সাহেলা কোথায়? মিসেস অনুপমা হলাদারের কণ্ঠ পেয়ে রানী দ্রুত বলে উঠল, টেবিলে খাবার দিতাছি। সবাই নিচে নেমেছে?
না, প্রণয় ভাই এবং ভাবি এখনো নামে নাই, আফাদুলা ভাই এরা নামছে। আচ্ছা যাও, আমরা আসি। রানী চলে যেতেই মিসেস অনুপমা হাওলাদার থমথমে গলায় বলে উঠল, তোমার ছেলে এবং ছেলের বউ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে, এদের লাগাম টানতে বলো। মিস্টার হামিদ হাওলাদার উঠে যেতে যেতে বলে উঠলেন, প্রশ্রয় আমি দিইনি, যে দিয়েছে সেই লাগাম টানুক। মিসেস অনুপমা হাওলাদার থম মেরে দাঁড়িয়ে রইলেন, পুনরায় চোখ ভিজে উঠল। প্রতিটা মুহূর্তে যেন তার অন্যায়গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। খাবার টেবিলে বসে যে যার মতো নাস্তা করছে। বাড়ির ছোট মেয়ে প্রিয়া খেতে খেতে বলে উঠল, আমি এবং রিয়ান আজ বিকেলেই চলে যাব। প্রিয়ার কথা শুনে বাড়ির বড় মেয়ে প্রার্থনা নিজেও বলে উঠল, হ্যাঁ আমি এবং তোমার বড় জামাই আজ বিকেলেই চলে যাব, তাহলে ছেলের স্কুল খোলা। কাল যেও তোমরা, আজ বিকেলে অফিসের ক্লায়েন্টের বাসায় ইনভাইটেশন আছে। প্রণয়, রিদিমা তোমাদের কতবার বলেছি এইভাবে রাত বিরাতে ক্লাবে যাবে না? প্রণয় ভুকুচকে বলে উঠল, প্লিজ বাবা, আগে তো এরকম করতে না, তাহলে হঠাৎ তোমাদের মধ্যে কি হলো? আগে যেহেতু কিছু বলতে না, এখনো কিছু বলো না, এসব এখন স্বাভাবিক ব্যাপার। সকলের কথাবার্তার মাঝে বাড়ির কলিং বেল বেজে উঠল। অসময় কি আসলো ভেবে সকলেরই কপাল কুচকে গেল। আমি দেখা আসি, এ বলে সাহেলা বেগম ড্রয়িং রুম পেরিয়ে বাড়ির মেইন দরজা খুলে সামনে তাকাতে চোখ বড় হয়ে গেল, মুখের আকৃতি হা হয়ে গেল। অবাক নয়নে সামনে দাঁড়িয়ে লোকগুলোর দিকে তাকিয়ে রইল। এদেরকে তো তিনি টিভিতে দেখেছিল, কি যেন নাম, কি যেন নাম, ভাবতে ভাবতে স্মরণে চলে আসলো সাহেলা বেগমের, হ্যাঁ ইন্সপেক্টর আনমোল চৌধুরী। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের কেউ টিভিতে দেখেছে, তবে আপাতত তাদের নাম মাথায় আসছে না সাহেলা বেগমের। মাথার মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এরা এখানে কেন? আনমোল শীতল চোখে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে অবাক নয়নে তাকিয়ে থাকা সাহেলা বেগমের দিকে। অজান্তে চোখ ভিজে উঠল, এই মহিলাটা যে ছিল তার সব, মা না হয়েও তাকে মায়ের আদর দিয়ে বড় করেছে এই মহিলা, অথচ নিজের মা ছিল যে শুধু না মাত্রই। দ্রুত নিজের আবেগ নিয়ন্ত্রণ করে নিল, মুচকি হেসে সাহেলা বেগমের থুতনিতে হাত দিয়ে চিকন স্বরে বলে উঠল, তোমায় কতবার বলেছি সাহেলা খালা, অতিরিক্ত অবাক হলে কখনো হা করবে না, দেখা যাবে মশার দল পুরোটা তোমার মুখের মধ্যে ঢুকে গেল, তখন সাহেলা বেগম যেন এবার দ্বিগুণ চমকে উঠল। এই কণ্ঠ, এই কথা সবই তো তার চেনা, এই কণ্ঠে এই একই কথা তো তার প্রভা মা বলতো তাকে। মিস্টার আমিনুল চৌধুরী আনমোলকে উদ্দেশ্য করে বলে উঠল, এ কে বেটিয়া? আনমোল মুচকি হেসে বলে উঠল, সাহেলা বেগম, বাকিটা ভিতরে গিয়ে জানতে পারবে বাবাই। আমিনুল চৌধুরী নিজেও হাসলেন, সকালে নাস্তা গাড়িতেই করতে হয়েছে তাদের। আনমোল ফ্রেশ হয়ে তাদের নিয়ে বেরিয়ে পড়েছে, অবশ্য বুঝতে বাকি নেই যে এটা কোথায় এসেছে। এর মধ্যে বাড়ির ভেতর থেকে ভেসে আসলো হামিদ হাওলাদারের ভরাট কণ্ঠস্বর, কে এসেছে সাদা? সাহেলা চমকিত কণ্ঠে বলে উঠল, ভাইজান এদিকে আয়েন, তাড়াতাড়ি আয়েন। সাহেলা বেগমের এভাবে চেঁচানোতে হামিদ হাওলাদার সহ টেবিলে উপস্থিত সকলের কপাল কুচকে গেল। কে এমন আসলো যে সাহেলা এভাবে চিল্লাচ্ছে? মিস্টার হামিদ দ্রুত উঠে দরজার কাছে গেলেন, তার পিছু পিছু মিসেস অনুপমাও গেলেন, আর দরজার বাইরে যাদের দেখলেন তাদের তারাও কম চমকাল না। অবাক নয়নে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সকলের দিকে তাকিয়ে রইলেন। আনমোল স্থির চিত্তে তাকিয়ে রইল নিজের বাবা এবং মায়ের দিকে, এরা তার জন্মদাতা বাবা এবং জন্মদাত্রী মা। হাই, কত বছর পর এদের মুখগুলো দেখল, কত বছর পর নিজে বাবার স্বর শুনতে পেল। ইস, ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে, আবেগগুলো যেন উপচে পড়ছে, বেরিয়ে আসতে চাইছে, কিছুতেই যেন নিয়ন্ত্রণ করতে পারছে না। মা বাবা দুটি শব্দ হৃদয়ের এমন এক অনুভূতি যা পৃথিবীর অমূল্য সুখের বিনিময়েও পাওয়া যাবে না। আমিনুল চৌধুরী আনমোলের মনের অবস্থা বুঝতে পেরে আনমোলের কাঁধে হাত দিয়ে শান্ত হতে বলল। ভরসার হাত পেয়ে আনমোল নিজেকে শান্ত করল, মুখে নিয়ে আসলো মুচকি হাসি, চিকন স্বরে বলে উঠল, মিস্টার হাওলাদার, আমাদের এইভাবে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবেন? মিস্টার হামিদ যেন কিছুটা থতমত খেয়ে গেলেন, সেই সাথে এই কণ্ঠস্বরে যেন দ্বিগুণ চমকে গেলেন, তবুও হাসি মুখে দ্রুত বলে উঠলেন, প্লিজ ভেতরে আসুন,
আসলে হঠাৎ করে আপনাদের দেখে কিছুটা চমকে গিয়েছিলাম। আনমোল নিজেও মুচকে হাসল। পা বাড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে যেন এক আলাদা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে। জীবনের 19টা বছর এই বাড়িতে কাটিয়েছে, কত শত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির আনাচে কানাচে। কিছু একটা মনে হতেই আনমোল দ্রুত মিসেস অনুপমা হাওলাদারের পানে তাকালো, স্থির চোখে তার দিকেই তাকিয়ে আছে। আনমোল নিজেও কিছুক্ষণ তাকিয়ে রইল। সে একই রকম আছে শরীরের কাঠামো, গায়ের রং যেন আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বল হয়ে গেছে। আনমোল হাসল, তার ছেলের হাসি যাকে বলে। এই গায়ের রং নিয়ে তো তাকে কত অবহেলা করেছিল, আজ তার গায়ের রং ফর্সা, যদিও সেটা সার্জারির প্রলেপ। অবাক পানি নিজের দিকে তাকিয়ে থাকা চোখগুলোর দিকে নিজেও শীতল চাহনিতে নির্বিঘ্নে তাকিয়ে রইল আনমোল। পর মুহূর্তে সে চাহনি দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বেই নিজেকে ধাতস্থ করে নিল। হাওলাদার বাড়ির বিশাল ড্রয়িং রুমে বেশ আয়েশি ভঙ্গিতে বসে আছে আনমোল। তার পাশে গুটিসুটি মেরে বসে আছে মিস্টার আমিনুল চৌধুরী এবং আনমোলের বন্ধু মহল। এই মুহূর্তে সবার এভাবে তাকিয়ে থাকার ফলে মিস্টার আমিনুল চৌধুরীর কাছে নিজেদের অনেকটা এলিয়েন এলিয়েন লাগছে। যতই হোক, মানুষগুলো তাদের কাছে সম্পূর্ণই নতুন, এদের ছায়াও কখনো দেখেছে কিনা সন্দেহ। আনমোল সকলের মতিগতি উপেক্ষা করে গলা খাঁকারি দিয়ে চিকন স্বরে বলে উঠল, তা কেমন আছেন মিস্টার হাওলাদার, দিনকালই বা কেমন যাচ্ছে আপনাদের? মিস্টার হামিদ পুনরায় সেই চিরচেনা স্বরে মুহূর্তেই চমকালেন, থমকালেন। তবে সামনে নির্লিপ্তভাবে বসে থাকা নিজের মেয়ের বয়সী মেয়ের মুখে এভাবে নিজের নাম শোনায় খানিকটা বিরক্তও হলেন। তবে তা মুখে প্রকাশ না করে বিনয়ী কণ্ঠেই বলে উঠল, এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আনমোল হাসল, তার ছেলের হাসি হেসে বলে উঠল, ভালো না থাকলে কি আর এই হাওলাদার বাড়ির ড্রয়িং রুমের সোফা অব্দি আসতে পারতাম বলেন? তবে আপনি কি সত্যি আলহামদুলিল্লাহ আছেন, নাকি কাউকে বিনা কারণে অবহেলার ফলে অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত? অনুশোচনা আপনাদের কুড়ে কুড়ে খাচ্ছে কি, ঠিক বললাম তো মিসেস হাওলাদার? মিসেস অনুপমা হাওলাদার থমকাছেন প্রতিনিয়ত, এই স্বরে যে তিনি নিজের মেয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, এতটাই মিল কি করে হয় কণ্ঠে? আনমোলের শেষোক্ত কথা দিতে মুহূর্তে কপালের কুচকে যাওয়া চামড়া সোজা হয়ে গেল। এই কথা এমনি জানল কি করে? মিস্টার হামিদ হাওলাদারেরও একই অবস্থা। তবু ভদ্রলোক নিজেকে সংযত করে কিছু টামতামতা করেই বলে উঠল, মানে কি বলতে চাইছেন মিস চৌধুরী? আরে বা মিস্টার হাওলাদার, আপনারা দেখছি খুব সহজেই সব কিছু ভুলে যান, মাত্র 5 বছর আগেও যাকে এত অবহেলা করেছেন তাকে এত সহজে ভুলে গেলেন। এ বলে সোফা থেকে উঠে আনমোল ধীর গতিতে প্রণয় প্রার্থনা এবং প্রিয়াকে কেন্দ্র করে বার কয়েক হেঁটে শীষ বাজাতে লাগল। যে শীষ বাজানোর ধ্বনিতে মুহূর্তেই পুরো হাওলাদার পরিবারের লোকজন সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। চোখ বড় বড় করে এক একজন তাকিয়ে রইল আনমোলের দিকে। একইভাবে শীষ তো এই বাড়ির আরও একজন মেয়ে বাজাত, যার শীষ বাজানোতে চাইলেও কেউ বিরক্ত হয়ে পারত না। বাঁশির সুরের মতোই যে ছিল সেই শীষের ধ্বনি। কিছুক্ষণ যেতেই আনমোল প্রণয় প্রার্থনা এবং প্রিয়াকে উদ্দেশ্য করে ঠান্ডা স্বরে বলে উঠল, এদের মতোই এই বাড়িতে 5 বছর আগে আরও একজন মেয়ে ছিল। ওহ ভুল বলেছি, এদের মতো নয়, এরা তো ছিল রাজরানীর রাজকুমার, আর সে তো ছিল দাসী। তো এই বাড়ির সেই দাসী এখন কোথায়? তাকেও ডাকেন, তাকেও দেখি। রিদিমা ভুগুচকে রাগত স্বরে বলে উঠল, সে থাকলে তো আপনাদের সামনে নাস্তাটা তাকে দিয়েই পরিবেশন করাতাম। বছর পাঁচেক আগে সে নিখোঁজ হয়েছে, আর ধারণা অনুযায়ী এতদিনে মারাও গিয়েছে। আনমোলের হাতের মুঠ শক্ত হয়ে গেল, শক্ত চোখে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, সেই মেয়ে যে মারা গেছে লাশ দেখেছেন আপনি? আনমোলের শক্ত কণ্ঠে মুহূর্তেই মিয়ে গেল রিদিমা। এই মেয়ে আসার পর থেকে সে ভয় আছে, আর ভয় পাওয়ারও যথেষ্ট কারণ তার কাছে আছে। যে মেয়ে এত নিকৃষ্টভাবে ওই পুরুষ লোকগুলোকে মারতে পারে সে যে কত ভয়ঙ্কর, তা একটা 7 বছরের বাচ্চাও গড় গড়িয়ে বলে দিতে পারে। রিদিমা নত কণ্ঠে বলে উঠল, লাশ দেখেনি, তবে সেই মুহূর্তে এরকম অনেক মেয়েই নিখোঁজ হতো, পরে তাদেরও লাশ পাওয়া যেত না। ওই মিশন তো আপনিই সম্পন্ন করেছেন, আপনিই সবটা ভালো জানেন। তাদের সবাইকেই মৃত বলে সম্বোধন করা হতো,
তাই প্রভাকেও মৃত সাব্যস্ত করা হয়েছে। বাবা বা, কি ষষ্ঠ ইন্দ্রিয় আপনার! একজন জীবিত ব্যক্তিকে কি সহজে না মৃত ব্যক্তির কাতারে ফেললেন! আপনাকে তো নোবেল দেওয়া উচিত মিসেস রিদিমা। আনমোলের কথাটা খুব সহজেই মিসেস অনুপমা হলাদারের মস্তিষ্ক যেন বুঝে নিয়েছে। ফর্সামুখ মুহূর্তেই লাল বর্ণ ধারণ করল, চোখে অশ্রুকণা ভিড় জমাল, ধরা গলায় বলে উঠলেন, আমার মেয়ে, আমার মেয়ে বেঁচে আছে, কোথায় সে? তার কাছে নিয়ে চলো আমায়, সে আসেনি কেন? নিশ্চয় অভিমান হয়েছে, তাই না? আমায় একবার নিয়ে চলো তার কাছে, আমি আমার মেয়ে অভিমান ভেঙে তাকে নিয়ে আসব। মায়ের উপর কিছুতেই অভিমান করে থাকতে পারবে না। আনমোল কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে রইল জন্মদাত্রী মায়ের দিকে। কেন যেন এই মহিলার চোখের পানিগুলো আজ তার মন গলাতে পারল না। গলাবেই বা কী করে, সে তো আর সে আগের প্রভা নয়। তার ছেলের হেসে আনমোল বলে উঠল, মানুষ গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়, এই কথাটার উদাহরণ স্বয়ং আপনারাই। গিরগিটিও তো আপনাদের দেখে লজ্জায় মুখ লুকাবে। কি যেন বললেন, আপনার মেয়ে, তাই তো? কোন মুখে বললেন এই কথা মিসেস হাওলাদার? আর কি করেই বা এই কথাটা বলতে পারলেন? আপনারা হচ্ছেন বিশ্বসুন্দরী, আর সেই মেয়ে তো ছিল কালো। আপনারা হচ্ছেন রাজরানী, আর সে ছিল দাসী। কেউ শুনে ফেললে কিন্তু আপনার সম্মান চলে যাবে। আমরাও কিন্তু বাহিরের লোক, সম্মান ধরে রাখুন। প্রণয় বিরক্ত স্বরে বলে উঠল, আপনার মতো একজন লন্ডনের বিখ্যাত ইন্সপেক্টর আমাদের বাসায় এসে এসব বলতে এসেছেন। মুহূর্তেই প্রণয়ের বাঙ্গাল জ্বলে উঠল, যেন কেউ লোহার রড দিয়ে তার গাল ভেঙে দিয়েছে। তবে না, এটা কোনো লোহার রড ছিল না। আনমোল রাগি চোখে তাকিয়ে বলে উঠল, গলা নামিয়ে কথা বলবে, না হলে এবার তো চড় খেলে, পরের বার জিপ টেনে ছিঁড়ে ফেলব। পাশ থেকে প্রার্থনা কিছুটা ভয় জড়িত কণ্ঠে বলে উঠল, দেখুন, সে যদি বেঁচে থেকেও তাকে এই বাড়িতে কেউ চায় না, সে একজন খুনি। আমার পেটে থাকা বাচ্চাকে খাবারের বিষাক্ত ওষুধ মিশিয়ে সে খাবার আমাকে খাইয়ে মেরে ফেলেছে। আনমোল শীতল চোখে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। আপনি নিজের চোখে দেখেছেন যে সেই মেয়ে আপনার খাবারে বিষাক্ত ওষুধ মিশিয়েছে? না, আমি দেখিনি তো কি হয়েছে। সেদিন প্রভাত খাবার বানিয়েছিল, তাকে বাবা মা দেখতে পারতো না বলে তার ক্ষোভ ছিল আমাদের ভাই বোনের প্রতি। আমরা সবাই মিলেমিশে থাকতাম, একমাত্র সে ছাড়া। সে ছাড়া তাহলে এই কাজটা আর কে করবে? এই প্রশ্নটা তাকে সেই 8 বছর আগে করা উচিত ছিল। যাই হোক, 8 বছর আগে আপনার মতো একজন অহংকারী নারীর বাচ্চাকে কে মেরেছে সেটা তো এখন আপনাদের একমাত্র ভাই আর একমাত্র বউ সবাইকে বলবে। কি বলবে তো মিসেস রিদিমা? রিদিমা চমকাল, ভীষণভাবে চমকাল, পুরো শরীর মুহূর্তেই থেমে উঠল, না চাইতেও শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। এই মুহূর্তে যেন প্রচুরভাবে অক্সিজেনের অভাব বোধ করছে। প্রণয় পুনরায় রেগে বলে উঠল, মিস চৌধুরী, আপনি এসবের মধ্যে আমার বউকে কেন টানছেন? আপনার জিপটা কি আমার ছিঁড়তেই হবে? আমি কিন্তু এসব কাজে খুব দক্ষ, দেখাবো নাকি আমার দক্ষতা? যা হচ্ছে চুপচাপ দেখে যান। প্রণয় আর চেয়েও কিচ্ছু বলতে পারল না, কেউ যেন কণ্ঠনালী ধরে রেখেছে। আনমোল কিছুক্ষণ কঠিন চোখে রীতিমার দিকে তাকিয়ে থেকে চোখের পলকে রীতিমার চোয়াল শক্ত করে চেপে ধরল। কি হলো? কিছু বলতে বলছি মিসেস রিদিমা, সময় অপচয় আমার একদম পছন্দ নয়। নিজে বলবে নাকি আমি আমার নিয়মে তোমার মুখ থেকে কথা বের করব? রিদিমার কাছে মনে হচ্ছে যেন কেউ তার চোয়াল ভেঙে দিচ্ছে। খুব কষ্টে আস্তে করে বলে উঠল, বলছি বলছি। কথাটা বলতেই আনমোল রিদিমার চোয়াল ছেড়ে দিল। টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে রিদিমার সামনে ধরতেই রিদিমা ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল। এই মুহূর্তে সত্যিই তার পানির প্রয়োজন ছিল। পানি খেয়ে সবার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নত করে ফেলল। গত 8 বছর আগে প্রার্থনার খাবারে আমি বিষাক্ত ঔষধ মিশিয়েছিলাম। রিদিমার এই কথাটা যেন পুরো ড্রয়িং রুমে বোমা ব্লাস্টের মতো হলো। সবাই নিষ্পলক তাকিয়ে রইল রিদিমার দিকে। প্রার্থনা অবাক কণ্ঠে বলে উঠল, রিদিমা তুমি? হ্যাঁ আমি, প্রভা নয়, আমি তোমার খাবারে ওই ঔষধ মিশিয়েছিলাম আর পুরো দোষটা প্রভার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। কারণ প্রভাকে তো এমনিতেও কেউ দেখতে পারত না, তাই কেউ ওর কথা বিশ্বাসও করত না। আনমোল হাসল, এক পর্যায়ে প্রায় শব্দ করেই হাসতে লাগলো। মুখে হাসি থাকলেও চোখ বেয়ে তার অজান্তেই পানি পড়তে লাগলো। খেয়াল হতেই দ্রুত চোখের পানি মুছে
বলে উঠল, দুঃখিত দুঃখিত, আসলে হঠাৎ করে হাসি পেয়ে গেল এরকম পরিস্থিতিতে। তো রিদিমা কেন করেছিলে এখন সেটাও বলে ফেলো। কারণ আমার মোটেই সহ্য হতো না এদের কাউকে, বিশেষ করে প্রার্থনাকে। ওর খুব অহংকার, বিয়ে হওয়ার পরেও বাপের বাড়ি পড়ে থাকতো, নানাভাবে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতো, রূপের খুব বড়াই ছিল তার। আমাদের তখন সদ্য বিয়ে হয়েছিল, নির্লজ্জের মতো আমাদের রুমে গিয়ে বসে থাকতো। ও কি জানে না এই সময় স্বামী স্ত্রী আলাদা সময় কাটে? ওর ভাইকে কোথাও যেতে গেলেই বাধা সৃষ্টি করত, আমাদের সাথে সাথে যেত। ওর এই সব বাজে স্বভাব আমার একদম পছন্দ ছিল না, তাই এই রকম করেছি। আর যা করেছি ঠিক করেছি, যেহেতু প্রভাকে কেউ এমনিতেও দেখতে পারত না, ওর গায়ের রং কালো ছিল বলে, তাই এই সুযোগটাই আমি কাজে লাগিয়েছিলাম। সেদিন প্রভা প্রার্থনার জন্য খাবার রান্না করার পর টেবিলে সাজিয়ে রাখতেই আমি নতুন সিম দিয়ে প্রভার ফোনে কল দিই, কারণ প্রভার ফোন তখন তার রুমে ছিল। প্রভা ফোন আনতে রুমে যেতেই আমি সুযোগটা কাজে লাগাই, এর ফলে সাপও মরেছে লাঠিও ভাঙেনি। পুরো ড্রয়িং রুম নীরব হয়ে আছে, একটা সুচ পড়ার আওয়াজও যেন শোনা যাবে। সবার দৃষ্টি রিদিমার উপর থাকলেও আনমোলের দৃষ্টি মিসেস সোনুপমা হলাদারের উপর। নীরবতা ভেঙে আনমোল মৃদু কণ্ঠে বা মলিন কণ্ঠে চিকন স্বরে বলে উঠল, মা বিশ্বাস করো আমি আপুর খাবারে ওষুধ মিশাইনি। আমি সত্যি বুঝতে পারছি না এরকম কীভাবে হয়েছে, আমি আপুর খাবারে কেন বিষাক্ত ওষুধ মেশাতে যাব? কিছু মনে পড়ছে মিসেস অনুপমা হাওলাদার? মিসেস অনুপমা হাওলাদার নিষ্পলক তাকিয়ে রইল আনমোলের দিকে। তার মন বলছে এই তার মেয়ে, আর এখন তিনি সম্পূর্ণ নিশ্চিত যে এটাই তার মেয়ে। আনমোল সে ছিঁড়ো চেনা শীষ বাজাতে বাজাতে মিস্টার আমিনুল চৌধুরীর পাশে গিয়ে বসে পড়ল। মিস্টার আমিনুল চৌধুরী মলিন হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার আর বুঝতে বাকি নেই যে তার মেয়ে এই বাড়িতে কত কষ্টে ছিলেন। আনমোল হাসতে হাসতে বলে উঠল, এখান থেকে যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা গল্প শুনিয়ে যাই, আশা করি সবাই মন দিয়ে শুনবে। মিসেস প্রার্থনা এবং মিসেস প্রিয়ার জামাই ঠিক ধরেছেন, আপনাদের কেউ বলছি, আপনারাও মন দিয়ে শুনবেন, এই গল্পে আপনাদের বৌদের অনেক কাহিনী আছে।